অত্যাধুনিক প্রযুক্তি মেটাভার্সের শিক্ষাক্ষেত্রে অভিনব প্রয়োগ শুরু করেছে এই রাজ্যের শান্তিনিকেতন মেডিকেল কলেজ। বিশ্বমানের প্রযুক্তি ব্যবহারে আগুমেন্টেড রিয়েলিটির পাশাপাশি ভার্চুয়াল রিয়েলিটি অর্থ 3D ডাইমেনশনাল অ্যাপ্রোচের সফল ব্যবহার করে থিওরিটিক্যাল ও প্র্যাকটিক্যাল উভয় ক্লাসেই এ প্রাণবন্ত পরিবেশ তৈরির মাধ্যমে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। এর ফলে উচ্ছ্বসিত ছাত্রছাত্রী, চিকিৎসক, অধ্যাপক, অধ্যাপিকা মহল সকলেই। সংযুক্ত আরব আমিরশাহী দুবাই শহরে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ইন্দো আরব লিডার্স এক্সেলেন্স 2022-এর ভারতের সবচেয়ে সম্ভাবনাময় মেডিকেল কলেজের স্বীকৃতি লাভ করেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিনিধিরা এই অভিনব উদ্যোগ ও সম্ভাবনাময় ভূয়সী প্রশংসা করেন। শান্তিনিকেতন মেডিকেল কলেজের এই পুরস্কার গ্রহণ করেন সংস্থার সভাপতি মলয় পিঠ, বিশিষ্ট রোবোটিক সার্জন সিএস রাজকুমার ও রেডিওলজিস্ট ডক্টর অয়ন চক্রবর্তী। প্রাইজ পেলে সকলেরই ভালো লাগে, অবশ্যই আমার ভালো লাগছে। শুধু আমার কেন, আমাদের টিম ওয়ার্কের ভালো লাগছে। এটা একটা টিম ওয়ার্ক, সকল ইনস্টিটিউটে সকল স্টুডেন্ট টিচার এর সাহায্যে আমরা ওয়েস্ট বেঙ্গলে আমাদের ইনস্টিটিউটগুলিতে ভার্চুয়াল রিয়েলিটির উপর পড়াশোনা শুরু করতে পেরেছি এবং আশা করছি এর পরের মাসের 1 তারিখ থেকে আমরা সিলেবাস উপযোগী একদম ভার্চুয়াল রিয়েলিটির উপর পড়াশোনা শুরু করে দিতে পারব। এবং একই সময়ে আমরা আমাদের মেডিকেল কলেজে যে 1100 বেডে হসপিটাল তৈরি করছি, সেই হসপিটালটা তৈরি হতে আমার প্রায় 1.5 বছর লেগে যাবে, কিন্তু 20 দিনের মধ্যে আমরা ভার্চুয়াল রিয়েলিটির উপরে এই হসপিটাল তৈরি করে নেব। এই হসপিটাল তৈরি করতে গিয়ে বাস্তবিক প্রশিক্ষণের পর কাজের জায়গায়, কাজের ক্ষেত্রে কাজ করার সুযোগ পাচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং সেকশনের ছেলেমেয়েরা, আর তৈরি হয়ে যাওয়ার পর আমার মেডিকেল সেক্টর অর্থাৎ ডাক্তারবাবুরা, নার্সরা, প্যারামেডিক্যালের স্টাফরা একযোগে যেভাবে হসপিটাল রানিং করা যায় ভার্চুয়াল সিস্টেমে, তারা এই হসপিটাল বা ভার্চুয়াল হসপিটাল রানিং করে নেবে। প্রযুক্তি ছেলেমেয়েরা শুধু যুক্ত থাকবে, এর ফলে প্রত্যেকের প্রশিক্ষণ একটা হয়ে যাবে এবং এই প্রশিক্ষণ শেষে হয়তো 2 বছরের মধ্যে যে জব রোলে এখানে কাজ করছিল, ডাক্তার হয়ে কেউ বেরোতে পারছে না ঠিকই, কিন্তু স্টুডেন্ট ডাক্তার বলে ওখানে ওই জব রোলে সে কাজ শিখবে বা অন জব ট্রেনিং করবে, একইভাবে নার্স এবং প্যারামেডিক্যালরা করবে। বোলপুর থেকে আমিরুল ইসলাম, আনন্দবার্তা।